طب تراو تراو تست صديق كبير جرب جاي হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা আজকে আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন, আজকে একদম স্কিপ করবেন না এবং আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং এনজয় করবেন। সো লেটস গো। তো বন্ধুরা আমরা এসে গেছি সেই যে আকাঙ্ক্ষিত সেই নন্দি হিলস, এই যে আমরা এই উপরটাতে যাব, এই উপরটাতে আমরা যাব। তো দেখুন এই যে ভিউ, দারুণ ভিউ, আপনারা দেখে পাগল হয়ে যাবেন। তো আপনারা দেখুন আর এনজয় করুন। এসব ফটো টো তোলায় ব্যস্ত। এই যে আমার মামা। তো বন্ধুরা এই যে এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে আপনার এই নন্দী হিলসের মেন এন্ট্রিটা। তো এখানে আমরা বাইক নিয়ে টোটাল তিনটে বাইক গেছিলাম, ছজন। তো আমাদের 120 টাকা ভাড়া নিয়েছিল। তো বন্ধুরা এই যে এই জায়গাটা দেখছেন, এই ঢুকে এই বাঁদিকে, এখানে যদি আপনি কোনো প্লাস্টিক প্যাকেটে কোনো বিস্কুট বা কোনো জলের বোতল নিয়ে যান, তো সেটা আপনাকে ভেতরে অ্যালাউ করবে না। তো সেগুলোকে এখানে আপনাকে রেখে যেতে হবে। এবং আপনি যদি কোনো খাবার বা বিস্কুট নিয়ে যেতে চান, তো সেখান থেকে কাগজের কিছু দিয়ে দেবে, তো সেখান থেকে আপনি নিয়ে যেতে পারবেন। তো চলুন আমরা এখন নিয়ে করে মামা আস্তে আস্তে আসো, তারা করতে হবে না। বন্ধুরা এই যে দেখছেন এই যে চড়াইটা, এটা উঠতে গিয়ে আমি তো একদম মানে হাঁপিয়ে গিয়ে একদম ঘেমে নিয়ে একাকার। তো আপনারা যারা আসবেন একটু ধীরে সুস্থে আসবেন, কোনো অসুবিধা নেই। আমরা ধীরে সুস্থে গেছি, তাও অনেক বেলা হয়ে গেছিলো, তো সোয়েটার পরা ছিল যার জন্য কষ্টটা বেশি হয়েছে। তো আদারওয়াইজ ইট ওয়াজ নাইস। আমার এখনো মানে কষ্ট হচ্ছে না, কষ্টটা মানে বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন জায়গাটি কেমন। তো আমরা সবাই ব্যাঙ্গালোর থেকেই বাইকে করে গেছিলাম। তো ব্যাঙ্গালোর থেকে এই নন্দী হিলসটা মোটামুটি ওই 77 থেকে 82 কিলোমিটারের মধ্যে। তো আমরা তো সেই এনজয় করতে করতে গেছি, আপনারাও অবশ্য যারা যেতে চান বাইকে করে অবশ্যই যেতে পারেন। তার জন্য গুগল ম্যাপ আছে। অসাধারণ ভিউ, অসাধারণ অসাধারণ ভিউ। এই আমরা এখান থেকে আসলাম, এই আমরা নিচে দেখছি। এইখান থেকে একটা ফটো নেই, এইখান থেকে এইখান থেকে এইখান থেকে কোনো উপরে দাঁড়িয়ে না, উপরে দাঁড়িয়ে দাঁড়া দাঁড়িয়ে ফটো না 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 উপরে দাঁড়িয়ে না। আদাবাজি করলাম, কোনো রকম স্বল্পবাজি হলে সব কাটা, এগুলো মরে যাব, পড়ে যাব, অপূর্ব। তো বন্ধুরা এই যে দেখলেন আপনারা নন্দী হিলস, তো খুব এনজয় করলাম। এরকম এখানে সব বন্ধু বান্ধবরা রয়েছে, ওরা এখনও এনজয় করছে। তো চলুন, আরেকটা সারপ্রাইজ আছে, এর সাথেই ভিডিওটা করবো। ভিডিওটা একটু বড় হবে, একটু ধৈর্য ধরে দেখবেন, ভালো লাগবে। তো সেটা সারপ্রাইজই থাকুক, সেদিন যখন দেখবেন তখনই বুঝতে পারবেন। তো চলুন, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নেমে এসছি নন্দী হিলস থেকে। তো এখন যে জায়গা যাচ্ছি এটা প্রায় নন্দী হিলস থেকে 20 থেকে 22 কিলোমিটারের ভেতরে। তো জায়গাটা আপনারা দেখেই বুঝতে পারবেন কোন জায়গা। তো এটা হচ্ছে ঈশা ফাউন্ডেশনের একটি নতুন সংযোজন, আদিযোগী। তো আপনারা স্কিপ করবেন না, আপনারা দেখতে থাকুন।
এই যে দেখুন আদি যোগীর এই যে স্ট্যাচুটা দেখা যাচ্ছে এই জায়গাটা আমরা যাব এবং গিয়ে সেখানকার ভিডিও আপনাদেরকে দেখাবো তো ততক্ষণে আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন তো বন্ধুরা এই যে ঈশা ফাউন্ডেশনের যে আদি যোগী যে স্ট্যাচুটা বানিয়েছে তো এখানেও কিন্তু আপনাদের এন্ট্রি ফি লাগবে তো আমরা তিনটে বাইক নিয়ে গেছিলাম তো আমাদের তিনটে বাইকের 60 টাকা নিয়েছিল আর বাদ বাকি আপনারা যে খাবার দাবারগুলো এখানেই ভেতরে ক্যান্টিন আছে আপনারা খেতে পারবেন তো আমরা 6 জন মিলে খেয়েছিলাম 40 টাকা করে প্লেট 720 টাকা নিয়েছিল সরি 420 টাকা নিয়েছিল তো আপনারা আসুন এনজয় করুন এবং এখানে আরেকটু উপরি পাওনা হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 7:30টা 8টা পর্যন্ত এখানে মিউজিক হয় এবং লাইট শো হয় তো আপনারা সেটা দেখার জন্য এখানে সন্ধ্যাবেলার দিকেও আসতে পারেন আপনাদের দারুণ লাগবে মানে মোট কথা আপনাদের সানডে ডেস্টিনেশন হবে এই আদিযোগী এবং আমি শিওর আপনাদের এটা ভালো লাগবে তো চলুন এনজয় করুন এবং আগের ভিডিওগুলো দেখতে থাকুন এই জুতোগুলো খোল সক্স পরে যেতে পারি তো হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা দেখলেন আপনারা এখানে জুতো খুলে আমরা ভেতরে প্রবেশ করব চলুন ভেতরটা আপনাদেরকে দেখাই নাই দেখাবো লোককে একটু পরে আসবে এখন পর ফটো নেবে এখন না এখন সব রোদ এখান থেকে দাঁড়িয়ে ভিউটা হয়ে যাক ফটোগুলো তোলা বন্ধুরা আপনারা যে দেখছেন যে শিব মূর্তিটি বা স্ট্যাচুটি এই যে শিবের গায়ে এখানে কিন্তু সন্ধ্যে 7টা থেকে লাইটিং হয় এবং মিউজিক হয়
তো আপনারা যারা অবশ্যই দেখতে চান তারা এখানে আসবেন শনিবার রোববার যে কোনো দিন আসতে পারেন শনি রোববার আসবেন বেশি মজা হবে এবং আপনাদের ডেস্টিনেশনটা খুব ভালো কাটবে এটা আমি একদম 100% শিওর আমাদেরও খুব ভালো কেটেছিল তো আমরা লাইট শোটা দেখাতে পারিনি কারণ তার আগে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম আমাদের অনেকটা দূর আসতে হবে বাইকে আসবো ওই সেই কারণে আমরা বেরিয়ে এসেছি তো আপনারা আসতে পারেন যে কোনো সময় আর যাও যাও কেউ কেউ ফটো তুলতে হবে যাও ফটো মটো তুলে আসো যাও আস্তে আস্তে ওই চারিদিকে পাহাড় পর্বত নদীনালা খালবিল সব শুকনো পুরো মরুভূমি এলাকা বন্ধুরা আমাদের এই যে নন্দী হিলস এবং আদিযোগী যে ব্লকটি ছিল সেই ব্লগটি এত সুন্দর মনোযোগ সহকারে দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা প্লিজ এইভাবে আমার পাশে থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যাতে আমি আপনাদের ভালো নয় আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এবং আপনারা আমার চ্যানেলটিতে চোখ রাখবেন সামনে আরও একটি দারুণ ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে সম্ভবত বেঙ্গলি ব্লকে এটাই প্রথম হতে পারে আমি যেখানে যাব সেখানকার পুরো যাওয়ার থেকে আসা অবধি আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা দেখবেন আপনাদেরকেও নিয়ে যাব তো ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ তো এইভাবে থাকুন আমার পাশে আমাকে অনুপ্রেরণা জোগানোর জন্য তো ততদিনের জন্য টাটা বাই বাই